যে পরিবেদা পায় নাই তার পায় নাই বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় দায়ী পরিষদের উদ্যোগে আজকের মহান সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ পরেশ আলী মুখ্য সমন্বয়ক উপস্থিত আছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দ্বিতীয় শ্রেণীর সম্মানিত মহাসচিব উপস্থিত আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, মুখ্য সমন্বয়বৃন্দ উপস্থিত আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সরকারি চাকরিজীবীগণ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালাম আলাইকুম। আপনারা জানেন 2015 সালে আমরা স্টেট স্কেল পেয়েছি, আমাদের আজকে অনেক বছর হয়ে গেছে। আজকে আমরা সাত দফা দাবি নিয়ে আন্দোলন করছি। আমাদের মূল দাবি, আমরা চাই বৈষম্য মুক্ত নবম দেশকে। আরো আমাদের যে ছয়টা দাবি আছে আপনারা জানেন, ওই দাবিগুলো আমাদের সামনে এগোতে হবে। তবে আমাদের মূল দাবি, আমরা মূল দাবি নিয়েই আমরা প্রয়োজনে আমরা আপনারা জানেন বাংলাদেশে যারা আমরা